বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, এবং আমার ডানে রয়েছেন সাবেক সংসদ সদস্য এবং সাম্প্রতিককালে বিএনপি থেকে বহিষ্কৃত রাজনীতিবিদ অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান, অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে এবং আমি করতেও চাই আসলে, পদ্মা সেতু, দেশের বন্যা পরিস্থিতি, শিক্ষাঙ্গনের পরিস্থিতি যেটি নিয়ে সংসদে কথা হলো এবং ছাত্ররা শিক্ষককে পিটিয়ে মারছে, এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও মানুষের মধ্যে এখনও পর্যন্ত অশান্তি অস্বস্তি আছে, এবং সামনে জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের শেষে বা তার পরের বছরের শুরুতে, সেই নির্বাচন কিভাবে হবে, কতটা ভালো হবে, ইভিএম দিয়ে হবে কি হবে না, সেসব নানা প্রশ্ন বিতর্ক আলোচনা আছে। আমি মিস্টার আহমেদ হোসেন আপনাকে যদি জিজ্ঞেস করি যে এই প্রসঙ্গগুলোর মধ্যে কোন প্রসঙ্গটি নিয়ে আপনি আলোচনা শুরু করতে চান, যদি আমি আপনার উপরে ছেড়ে দিতে চাই। রাজনীতির মানুষ, রাজনীতি আমার কাছে প্রিয় বেশি। সো আপনি নির্বাচন এবং রাজনীতি, নির্বাচন রাজনীতি, তারপর অর্থনীতি তো হচ্ছে আপনার রাজনীতি অন্তঃপ্রাণ, সেটা তো আছেই। তারপর শিক্ষা, এতগুলো বিষয়ে আলোচনা করতে গেলে আপনার এই শর্ট টাইমে শেষ করা যাবে না। আপনি রাজনীতি নিয়ে আসুন, এটাই ভালো হয়। শুরু করুন আপনি। রাজনীতি সব কিছুর উপরে রাজনীতি, এবং প্রত্যেকটার সঙ্গে রাজনীতির কম বেশি সম্পর্ক আছে তো, উইদাউট পলিটিক্স কোনো কিছুই সম্পর্ক নেই, যে রাজনীতি ছাড়া হবে না কিছুই। আপনি অর্থনীতি কোন অবস্থায় আছে দেশের রাজনীতি? রাজনীতি আপনি আগের জায়গায় যেভাবে ছিলেন রেখে দিয়েছেন। আপনার এই অনুষ্ঠানে বহুবার আমি এসেছি, কথা বলেছি, এখন ডিবেট রাখি। আপনি কি মনে করেন দেশের এই রাজনীতি, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দেশের জনগণ সন্তুষ্ট? এটা একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন, উত্তরটা হাইপোথেটিক্যাল কোশ্চেনের উত্তর নেই, উত্তর হবে বাস্তববৃত্তি। আমি আপনি বাস্তববৃত্তি, রাজনীতি কখনো কখনো এক এক রকম থাকে। আমার কাছে রাজনীতি যেরকম, আমার প্রতিপক্ষের কাছে রাজনীতি অন্যরকম। রাজনীতি শুধু বাংলাদেশে নয়, পৃথিবী জুড়ে আপনি সব দেশে যাবেন, রাজনীতিতে বাগবিতণ্ডা আছে, দ্বন্দ্ব আছে। সেই দ্বন্দ্বটা কোনো কোনো দেশে ডেমোক্রেটিক হয়ে হয়, কোনো কোনো দেশে সংঘাত হয়ে যায়। সংঘাত হলেই কিন্তু রাজনীতিটা তখন সেটা আপত্তিজনক হয়, রাজনীতি তখন নষ্ট হয়ে যায়। এবং গণতন্ত্রের শত্রুকে সংঘাত, সন্ত্রাস, গণতন্ত্রের প্রতিপক্ষ হচ্ছে টেরোরিজম। আমি তার উপজন ধরার লাইনে গিয়ে কিন্তু আপনি গণতন্ত্র এস্টাবলিশ করতে পারবেন না, সন্ত্রাসবাদের মতো দিয়ে আপনি ডেমোক্রেসি এস্টাবলিশ করতে পারবেন না। গণতন্ত্রকে এস্টাবলিশ করতে হলে আপনাকে সকল পক্ষইকে নির্বাচনের জায়গায় এসে দাঁড়াতে হবে। নির্বাচন হচ্ছে একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আরও চ্যাপ্টার আছে, বাট নির্বাচন একটা প্রাথমিক, গণতন্ত্রের একটা প্রাথমিক ইম্পর্টেন্ট। আপনি ক্ষমতায় যাবেন, মাধ্যমটা কি? নির্বাচন, নিঃসন্দেহে। ক্ষমতায় থেকে বিতাড়িত করবেন, মাধ্যমটা কি? নির্বাচন। আরেকটা আছে, সে নির্বাচনই তো বাংলাদেশে স্বাধীনতার পর থেকে সকলে সন্তুষ্ট এরকম নির্বাচন তো বাংলাদেশে দেখেনি। সকলকে সন্তুষ্ট করে রাজনীতি বাংলাদেশে করতে হবে না, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষ, সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল। আপনি জিগর ভাই, আপনি বলুন, আপনি তো জেনিয়াস ওয়ান, আই সি, আপনি কোনো পৃথিবীতে কেউ সুখী থাকে না, শতভাগ সুখ কারো জীবনে আসে না, সিংহভাগ, শতভাগ না হোক সিংহভাগ আছে। যেমন আপনি যদি বলেন আমেরিকার মতো ডেমোক্রেটিক কান্ট্রি, আমরা গণতন্ত্রের যদি মডেল ধরি আমেরিকাকে, তো সেখানেও কিন্তু নেই। ট্রাম্প বলছে ইলিগাল প্রেসিডেন্ট, বলা কিছু যায় আসে না তো, সেখানে সংঘাত হয়েছে, সেখানে কিন্তু সংঘাত হয়েছে, তিনি তো আর তেমন কিছু করতে পারেননি, সুতরাং করতে পারেনি, মানে এখন মামলা হচ্ছে, সিস্টেম তো আছে। এখন যদি ধরেন ভারতের নির্বাচন, সেখানেও কিন্তু কম বেশি বিবাদ, কম বেশি বিতর্ক আছে, কম বেশি করে বেশি আছে। সুতরাং আমাদের দেশের রাজনীতিটা একটু স্পষ্ট কথায় বলি, সবচেয়ে বড় ঘটনা ঘটে গেছে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড এবং 21 আগস্টের হত্যা, এই দুটো জিনিস ব্যারিয়ার তৈরি করে দিয়েছে। আপনার প্রতিপক্ষের সাথে যে বসে কথা বলার যে জায়গাটা, ওই জায়গাটাকে সংকুচিত করে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ডেমোক্রেসি কোন পথে যাবে, সংবিধানকে ফলো করবে না ডেমোক্রেসি আপনার টেরোরিজমের পথে যাবে? এখন বাংলাদেশের নির্বাচন কোন পথে আসবে আপনিই বলুন, আমরা কি সংবিধানকে ফলো করব না সংবিধানকে মাইনাস করব, না সংবিধান সম্মতভাবে নির্বাচন হবে,
একটা প্রশ্ন। এখন যদি আমাদের প্রতিপক্ষ প্রতিপক্ষ বলবো না শত্রু বলবো আমি জানি না, প্রতিপক্ষের সাথে মোকাবেলা করা যায়, প্রতিপক্ষের সাথে বসে কথা বলা যায় বা শত্রুর সাথে বসে কথা বলা যায়, যে শত্রু আমাকে হত্যা করতে আসে, আমাকে খুন করতে আসে, আমার নেতা বিলাভেড লিডার অফ বাংলাদেশ অনারেবল প্রাইম মিনিস্টার নাও দি দেন অপোজিশন লিডার তাকে হত্যা করতে চেষ্টা করেছে, ফেল করেছে, বাকিজনদের হত্যা করেছে, তারা তো প্রতিপক্ষ নয়, নিঃসন্দেহে তারা আমার এনিমি হয়ে গেছে। শত্রুর সাথে কিন্তু বসবাস করা যায় না, শত্রু আমাকে মেরে ফেলবে, শত্রু আমাকে 75 হাতিয়ারের হুমকি দিচ্ছে, 75 হাতিয়ার গর্জে উঠবে আরেকবার। সেক্ষেত্রে কি সেই শত্রুকে ইলিমিনেট করতে হবে? ইলিমিনেট কীভাবে করবেন? সেই জন্যই তো আপনার পার্লামেন্টে আসতো, অনলি হাউস অফ পার্লামেন্ট, সেখানে আপনাকে কথা বলতে হবে, সেখানে আপনি বিতর্ক করতে হবে। এবং আমি যে কজন এমপি সেখানে গিয়েছে তাদের সাথে আমার তো পার্লামেন্টে যাওয়ার সুযোগ নেই, টকশো দেখা হয়েছে। আমি বললাম যে আপনি যে আজকে ফোকাসটা হলেন, পার্লামেন্টের এমপি না হলে এত না ফোকাস হতেন? পার্লামেন্টের এমপি হওয়ার আগে আপনার পাওয়ার কতটুকু ছিল? 10%। এমপি হওয়ার পরে আপনার পাওয়ার হয়েছে 1000 পাওয়ারের বাল্ব হয়ে গেছেন আপনি, এখন আপনার বয়স কিন্তু পিপুলস বয়স হয়ে গেছে। আপনি যদি সচিবকে টেলিফোন করেন, সচিব কিন্তু আপনার কথা শুনবে, বিকজ পার্লামেন্টের মেম্বার। সে কারণে বলছি পার্লামেন্ট ইউ অনলি হাউস যেখানে ডেমোক্রেসির চর্চা হবে, সংবিধানের চর্চা হবে, সেখানে বিতর্ক করেন, কথা সেখানে এসে বলেন। সেই জন্য আপনাকে নির্বাচনে আসতে হবে, নির্বাচনে আসবেন না গুদরে বসে থাকবেন, নির্বাচনকে মণ্ডল করে দিবেন, প্রতিরোধ করবেন, নির্বাচন হতে দেবেন না, এগুলো হচ্ছে গায়ের জোরে কথা। আসবো আপনার কাছে মিস্টার আখতারুজ্জামান, আমি অনেকগুলো প্রসঙ্গের কথা বলেছিলাম যে কোনটি দিয়ে শুরু করতে চান, যে আপনি কি আপনিও রাজনীতিবিদ, উনিও রাজনীতিবিদ, উনি রাজনীতিটাই এবং উনি মনে করেন যে সব কিছুর সঙ্গে রাজনীতির সম্পর্ক আছে, রাজনীতি নিয়ে শুরু করেছেন, তো আপনি কি সরাসরি একেবারে হার্ড কোর পলিটিক্স দিয়ে শুরু করতে চান নাকি অন্য কোনো প্রসঙ্গে? উনি রাজনীতি শুরু করেছেন, হাইপোথেটিক্যাল আলোচনা করেছেন, ব্যক্তিগতভাবে উনি এখন যেহেতু আমি জানতে পারলাম যে উনি আমার গ্রামের জামাই, আমাদের চুন্নু মিয়া সাহেবের, আমাদের 71 আমার সংসদ সদস্য ছিলেন, ওনার মেয়ের জামাই, তা আপনাকে শুভেচ্ছা জানাই আমাদের গ্রামের পক্ষ থেকে। আমাদের জামাইকে তো এখন আমি আর কোনো ব্যাপারে এখন আমি জামাইয়ের কোনো বিষয়ে আমি তো বলতে পারবো না, বিষয় বলে খারাপ হবে আমাকে নয় আমার পার্টি। উনি খুব কারেক্টলি অ্যানালাইসিস করেছেন যে এখন প্রতিপক্ষ নয় শত্রুপক্ষ আছে, আই ডু এগ্রি। রাজনীতি এখন চলে গেছে এলিমিনেশনের যুগে, একজন একজনকে সরানো পর্যন্ত, না সরানো পর্যন্ত অর্থাৎ এলিমিনেট না করা পর্যন্ত কোনো সুযোগ নাই, আপনি সুযোগ দিচ্ছেন না। আমাকে সুযোগ নিতে হলে আপনাকে এলিমিনেট করতে হবে, আর আমাকে সুযোগ দিচ্ছেন না, আমাকে এলিমিনেট করে যাচ্ছেন একের পর এক। দুইটা ঘটনার কথা বলেছেন, দুইটা ঘটনার দায় দায়িত্ব ঠিক আছে, বিএনপি নিয়েছে, বিএনপি ঘাড়ে এসছে, তার জন্য আপনার মামলা মকদ্দমা করেছেন, বিচার আদালত করেছেন, যারা দোষী তাদের বিচার করেছেন, এখনও করতেছেন, এখনও করতে পারবেন। কিন্তু আপনি যখন নিজে নির্বাচনের সব সন্ত্রাস করেন, দেখেন আমি গত নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, অংশগ্রহণ করার পরে কী হলো, কী দেখলাম, আপনার পুলিশ চারটা ছেলে, চারটা সাব ইন্সপেক্টর আমাকে অকথ্যভাবে, মানে কী অকথ্য, মানে কী বলে অকথ্য তো কথা, মানে চারটা এরকম মোটা লাঠি দিয়ে আমাকে পিটানো। আমি শুধু হাত দুটো ধরে আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমার হাত দুটো যেন না খুলে, কারণ আমার কিছুটা চারিত্রিক কিছুটা অস্থিরতা আছে, আমি সব কিছু সবসময় মেনে নিই না, কারণ আমার কী হবে না হবে এটা নিয়ে খুব চিন্তা করি না, কারণ আমি জানি আমার ডেস্টিনেশন একটাই, দ্যাট ইজ আমি মারা যাব, এটা আমাকে কেউ ঠেকাইতে পারবে না, কারো ক্ষমতা নেই। কাজে আমি বারবার আল্লাহ বলছি, আল্লাহ হাত দুটো না খুলে, কেন জানেন, কারণ হাত দুটো খুললে আমি ওই চারটা পুলিশকে মেরে ফেলতাম, তার বাপেরও ক্ষমতা ছিল না ওখান থেকে বেঁচে আসার। কিন্তু আমি আল্লাহকে বলেছি আমি মার খেয়েছি, আমার গায়ে একটা আমেরিকান জ্যাকেট ছিল, এরকম মোটা জ্যাকেট, যার ফলে এখনও আমি অনুভব করি। আপনি সন্ত্রাসে কথা বলেন, আপনি ক্ষমতায় আছেন, যা বলবেন তাই তো শুনতে হবে আমাদের, আপনাকে ক্ষমতা থেকে সরানোর সন্ত্রাস ছাড়া কোনো পথ বাকি রেখেছেন? আপনি নির্বাচন দিবেন না, আপনি প্রধানমন্ত্রী বলবেন যে আমার তো প্রতিপক্ষই নাই, অমুক আসতে পারবে না, বিএনপির প্রধানমন্ত্রী হওয়ার মতো কেউ নাই, উনি প্রকাশ্যে প্রেস কনফারেন্সে বলছেন একটা প্রতিপক্ষ এনে দেন, দেখি কেমন লড়ে আমার সঙ্গে। তারপরে এই যে মাসুলমেন্ট হয়েছেন, আপনি আপনি বলেছেন হাইপোথেটিক্যাল পলিটিক্স, হাইপোথেটিক্যাল আপনি পলিটিক্স ট্রু অর প্র্যাকটিক্যাল কিনা, জনগণ মানে কিনা, সে তো জনগণ বিচার করবে। আপনার
একটা নির্বাচন করেন, একটা ফেয়ার নির্বাচন তো করতে পারতেন, ফেয়ার নির্বাচন করে বলতে পারতেন যে দিস ইজ দি নির্বাচন, এই হবে নির্বাচনের মডেল আমার সরকারের, পারেন নাই। এখন আপনি বলতেছেন যে এখানে সন্ত্রাস আমরা হইতে দিব না, আপনার লাঠি বইটা বৈগা কত কিছু করেছেন, করে মেরেছেন আমাদের 18 সালের নির্বাচনের এক রাতের আগে সমস্ত পুলিশ দিয়ে সমস্ত নির্বাচন করিয়ে ফেলেছেন, আমরা কেউ কথা বলতে পারি নাই, বিশ্ব আমাদের সঙ্গে ছিল না, কাউকে আমরা পাশে পাই নাই, মিডিয়াকে পাই নাই, কেউ কথা বলে নাই, এটা আমাদের দুর্ভাগ্য, আমাদের ব্যর্থতা। তো এখন যে জায়গায় যাচ্ছি, আগামী নির্বাচন তো হবে না, নির্বাচন আপনি দিবেন না, কাজে আপনাকে রাজনীতিতে আপনি খুব সঠিক কথা বলেছেন, গণতন্ত্র হয় শান্তির পথে নির্বাচনের পথে হবে অথবা সন্ত্রাস হবে। পৃথিবীর কোনো কালেই কোনো রাজা আলেকজান্ডার থেকে নিয়ে আজ পর্যন্ত যত রাজা বাদশা আসছেন, এমনকি মক্কা আমার গণতন্ত্রে বিজয় হয় নাই ভাই, মক্কাকে আমার জয় করতে হয়েছে যুদ্ধ করেই, একটা নয় দুটা নয় তিনটা যুদ্ধ করার পরে আমাকে মক্কায় মর্তি মুক্ত করতে হয়েছে। আমার রসুল, শান্তির রসুল, ইসলামের রসুল, তিনি যুদ্ধ করেছেন মক্কাকে, মক্কাকে মুক্ত করার জন্য। তা আমি জানি আজকে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমাকে যুদ্ধ করতে হবে, সেটাকে সন্ত্রাস বলেন আর যাই কিছু বলেন না কেন, কিন্তু আমাকে যুদ্ধ করতে হবে, যুদ্ধ না করে এই দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত করা যাবে না, যাওয়ার কোনো সুযোগ আপনারা রাখেন নাই, মুখে যত কথাই বলেন যত আলোচনাই করেন কিন্তু আপনারা আমাদেরকে পদ্মা সেতুতে নিয়ে চুবাইয়া মারবেন। একজন প্রধানমন্ত্রী বলতে পারেন যে পদ্মা নদীতে এনে ফেলে দেন, ফেলে দেওয়ার মানে কি, তাকে হত্যা করেন, বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতুতে এনে ফেল দিতে বলছেন, তারপরে বলবেন আপনারা সন্ত্রাসের ভাষা বলেন না, এটা কিসের ভাষা, এটা কোন ভাষায় উনি কথাটা বললেন? কিন্তু সেটা বললে আমরা বিপদে পড়বো, হয়তো আমরাই গুম খুন হয়ে যাব, জেলখানায় চলে যাব, ডিজিটাল মামলা হয়ে যেতে পারে উনার এই চ্যানেলে যে কেন প্রধানমন্ত্রীকে আমরা সমালোচনা করলাম। কিন্তু আহমদ সাহেব, মানুষ, মানুষের মন, মানুষের ইচ্ছা সে পাহাড়ের পানির ঢলের মতো, বাদ দিয়ে আটকানো যায় না, কেউ পারে নাই, পৃথিবীর কোনো কালে মানুষের ইচ্ছাকে, মানুষের আশাকে কেউ দাবায় রাখতে পারে নাই। আমাদের নেতার সে কথা আছে মনে আছে না, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দিব, আমাদেরকে দাবায় রাখতে কেউ পারবে না। আজকে আমরা রক্ত দিতে পারতেছি না, আমার বয়স আজকে 74, রক্ত দেওয়ার রক্ত হন ফ্যাকাশে হয়ে গেছে, রক্ত দেওয়ার বয়স তাহলে কিন্তু এই ভাষায় কথা বলতাম না ভাই, রক্তের ময়দানে কথা বলতাম। আমরা অতীতে ভয় পাই নাই, অতীতে করেছি, কিন্তু আজকের প্রজন্ম কাপুরুষ, আজকের প্রজন্ম ব্যস্ত ডিজিটালি টেলিফোনে ইন্টারনেট নিয়ে ব্যস্ত, আজকে তোলমর্ধন করতে, আজকে পুরো নেশনটা মানে পুরো মানে সবাই দেখবেন, আপনিও দেখবেন সূর্যমুখী ফুলের মতো, আমরা সূর্য যেদিকে ঘুরে আমরা সেদিকে ঘুরি, ভেরি ফিউ পাবেন, কারণ ফিউ মানে এখন পাবেনই না, কেউই নাই, নট এ সিঙ্গেল পার্সন যাকে আমরা বলতে পারি বটগাছ নাই। আমরা তোলমন্তর এত করি, মনে করি এটাই আমাদের বেশ 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 হচ্ছে বলছেন। হ্যাঁ আহমদ সাহেব, আজকে আপনারা আছেন, ক্ষমতায় থাকেন, যতদিন পারেন থাকেন, দোয়া করি, কারণ আপনাকে হটানোর মতো সময় আমার নাই, বয়স আমার নাই, তবে এই দিন দিন না, আরও দিন আছে, আপনাকে সেই দিনের কাছে যেতে হবে, এর নাম রাজনীতি। জি আহমদ হোসেন, আপনার শক্তিমত্তা আছে, কিন্তু আপনি আমার ব্রাদার, আপনি আমাকে ছোটো বোনের জামাই বলছেন, তো আমাকে ব্রাদারই বলতে হবে, ভেরি নাইস ডিসকাশন। আপনি দুটোই একটি জায়গায় বলেছেন যুদ্ধ করতে হবে, মক্কার যুদ্ধ ছিল ইসলাম প্রতিষ্ঠার যুদ্ধ, আর বাংলাদেশে একটা যুদ্ধ হয়েছে 71-এর মুক্তিযুদ্ধ, সেই যুদ্ধে আপনি শরিক হয়েছেন, জি বঙ্গবন্ধু হয়েছিলেন, নেতৃত্বে আপনি যুদ্ধ করেছেন, বঙ্গবন্ধু ছিলেন 100 বার কমান্ডার, সুতরাং সেই যুদ্ধে কিন্তু আপনি জয়ী হয়েছেন, বা সেই যুদ্ধ ছেড়ে আপনি এখন কোন যুদ্ধে যেতে চান, এবং যাদের সাথে যুদ্ধ হয়েছে তারা বিজিত হয়েছে, সেই বিজিত অপশক্তি যারা পাকিস্তান হানাদার বাহিনীর সহযোগী অপশক্তি ছিল, সেই ধারার সাথে কি নিজেকে সংযুক্ত করবেন, না আপনি যে যুদ্ধ করে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করেছেন সেই ধারার সাথে আপনাকে নিজেকে সংযুক্ত করবেন? ইটস এ কোয়েশ্চেন।
যুদ্ধ তো হচ্ছে, ইটস এ পলিটিক্যাল ফাইট, অস্ত্র দিয়ে যুদ্ধ হবে না। আর আপনি এটা মনে করবেন না যে বাংলাদেশে আরেকটা যুদ্ধ হবে অস্ত্র দিয়ে, না, সেটা তো ইটস যুদ্ধ চলছে। তো একটা হচ্ছে আমরা যেটা মনে করি, বিশ্বাস করি যে মুক্তিযুদ্ধের ধারাকে একেবারে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা অপশক্তি ছিল সেই অপশক্তি আবার ক্ষমতায় আসতে চায় এবং জামাতের গাড়িতে পতাকা দিতে চায়। আমি কি পাকিস্তানের ধারায় ফিরে যাব না আমি মুক্তিযুদ্ধের ধারায় থাকব? আমি তো বিশ্বাস মনে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকের বাংলাদেশ ওই ধারা থেকে ফিরে এসেছে, মুক্তিযোদ্ধাদের বাংলাদেশে, বঙ্গবন্ধুর বাংলাদেশে, 30 লক্ষ শহীদের আত্মত্যাগের ইতিহাস ইতিহাসের জায়গায় দাঁড়িয়েছে, 2 লক্ষ মা বোন যাদের চোখের অশ্রু দিয়ে বাংলার স্বাধীনতা, সেই স্বাধীনতার জায়গায় এসে দাঁড়িয়েছি আমরা। এখন ব্রাদার আপনি কোন যুদ্ধে যাবেন, কোন পক্ষে থাকবেন, এটা সামনের দিনে বলে এখনও বলবে, আপনার কথাবার্তায় বোঝা বলিনি কিন্তু বোঝা যায় আপনি কোন যুদ্ধে যেতে চান। আপনার বয়স বেড়ে গেছে, কে বলেছে? আপনি কবি নজরুলের আপনি সেই প্রবন্ধটি পড়েননি? যৌবন কাকে বলে? মানসিক যৌবন যারা আছে সেই সত্যিকারের যুবক, যার মস্তিষ্কে ক্রিয়েটিভিটি আছে, যেমন আপনার মস্তিষ্কে কিন্তু ক্রিয়েটিভিটি আছে, আপনার লেখা আমি পড়ি, এই যে আপনি বলছেন এটা আপনার ব্রেন কাজ করছে, এটি হচ্ছে যৌবন। আর অনেকে 25 বছর বয়স, শারীরিক বয়সে 25 বছর, তো তার মাঝে কোনো ক্রিয়েটিভিটি নাই, সে কিন্তু সব যুবক নয়। তা আপনি বৃদ্ধ হয়ে গেছেন এই কথা বললে কিন্তু আমরা হতাশ হব। কাজেই আপনি যুদ্ধে যাওয়ার এখনও সময় আছে, কোন যুদ্ধে যাবেন সেটা হচ্ছে আপনার ডিসিশনের ব্যাপার। এখন আপনাকে আমাদের প্রেজেন্টার, রিনাউন প্রেজেন্টার জিলুর ভাই মডেল হয়ে গেছে, আইকন হয়ে গেছে, প্রেজেন্টার হিসেবে বাংলাদেশে হি ইজ আইকন। সুতরাং তিনি বলেছেন বহিষ্কৃত নেতা, ভেরি স্যাড ফর মি, আমি খুব দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি। আপনি হয়তো একইভাবে আপনার বিবেকে কথা বলেন, এটি ওনার জীবন, উনি এর আগেও কয়েকবার মাঠে এই নিয়ে থাকেন লাই পঞ্চমবারের মতো বহিষ্কৃত হয়েছেন, আবার ফেরত যান আছেন, বললেন যে আপনি দুটো হাত যে ছুটে না যায়, আপনার এত শক্তি এত সাহস, এই যে আপনি ডেম কেয়ার, আপনি মরে যাবেন কেয়ার করেন না, যে কেয়ার করেন না ইনসাইড পার্টি অ্যান্ড আউটসাইড পার্টি সব ক্ষেত্রে আপনি এই ক্যারেক্টারটাকে বজায় রাখেন, সেই কারণে আপনি এক্সপেল্ড হয়েছেন বারবার। আপনার পার্টিটিকে আপনি চান শুদ্ধ করতে, যে পার্টি নো ইট ইজ রং, রং এই পথে যাওয়া যাবে না, কিন্তু আপনার পার্টি আপনার কথা শোনে না, মনে করে আপনি বোধহয় অন্য পথে চলে গেছে, আপনাকে ভুল বুঝে, যে কারণে আপনাকে বারবার এক্সপেল্ড করে। কাজেই যে পার্টিতে আপনার ক্যাপাবিলিটির মূল্য কম, মেধার মূল্য কম, ক্রিয়েটিভিটির মূল্য কম, ওই পার্টি কখনো ক্রিয়েটিভিটিকে স্বীকার করে না। ওই পার্টি ইটস এ পার্টি অফ ডেস্ট্রাকশন, ইটস এ পার্টি অফ টেরোরিজম, ওই পার্টির তো মেধাদের মূল্য নাই সেখানে। আপনি উনি বলছিলেন যে আপনারাই সন্ত্রাস করেন, উনি বলছিলেন সেটা তো আপনাকে বলতে হবে, নির্বাচন প্রসঙ্গে উনি তো এখন পর্যন্ত আমার আওয়ামী লীগ হন নাই। আচ্ছা, কাজে উনি তো এই কথাটা বলেন, সন্ত্রাস কাকে বলে? আমরা সন্ত্রাসকে ফেস করি, আমরা সন্ত্রাসকে যখন প্রতিরোধ করতে যাই, প্রতিরোধে প্রাচীর করে তুলি, প্রতিরোধের বন্যশিকা ছড়িয়ে দিই, আমরা প্রতিরোধ করেছি, 21 বছর স্ট্রাগল করেছি, বঙ্গবন্ধু হত্যার পরে আমরাই স্লোগান দিয়েছি, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমরাই স্লোগান দিয়েছি মুজিব হত্যার পরিণাম বাংলা হবে ভিয়েতনাম, এবং আমাদের তারুণ্যে যৌবনের সোনালী দিনগুলো রাজপথে দিয়েছি, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে স্লোগান দিয়েছি, বেঁচে থাকবো মনে করিনি, তখনও নেত্রী দেশে আসেননি, উনি যখন আসলেন তারপরে যুদ্ধ আবার গতি ফিরে গেল। কাজে আমাদের জীবন নিয়ে ভিন্ন কথা, আমাদের জীবন মানে আমার কথা বলছি না, আমাদের প্রজন্মের কথা বলছি, আমাদের প্রজন্ম যুদ্ধের প্রজন্ম ছিল, এবং সেই প্রজন্মের মাঝে ভাইও ছিলেন, ব্রাদারও ছিলেন, ব্রাদার ওই প্রজন্মেরই ছিলেন, হয়তো আমার একটু সিনিয়র ছিলেন, বাট ওই প্রজন্মের ধারায় গড়ে উঠেছেন, ওই প্রজন্মের যে চিন্তা চেতনা ধারায় গড়ে উঠেছে। যেমন আজকে বলছেন আজকে জেনারেশন ফেসবুক নিয়ে বসে থাকে, আজকে জেনারেশন তাদের যুগ, তাদের সময়, তাদের কাল, এটা নিয়ে আমার আফসোস করার কিছু নেই। আমি ইচ্ছা করলে এখন শায়েস্তা খান আমলে ফিরে যেতে পারবো না, আমি ইচ্ছা করলে এখন আওরঙ্গজেবের কালে ফিরে যেতে পারবো না, আমার যুগে আমি যা করেছি, আমার সময় আমি যা করব, আজকের প্রজন্ম তাদের দায়িত্ব পালন করবে। এখন যেটা বলছেন আগামীতে কী করতে চান, প্রশ্ন হচ্ছে সেটা কীভাবে আমরা দেশটাকে নিয়ে যেতে চাই। আমরা নির্বাচন চাই, নির্বাচনই হচ্ছে, আপনি বলছেন নির্বাচন আপনার অন্যদের করতে দিচ্ছেন না, না এটা ঠিক নয়, নির্বাচন হবে, নির্বাচন হবে ইনক্লুসিভ,
ইনক্লুসিভ নির্বাচন মানে ইনক্লুসিভ মানে ইনসাইড, এই তো ভিতর ঢুকে না, ইনক্লুসিভ যদি আপনি অর্থ এটা ইনসাইড মানে করে সেটা আমি তো জানি না, বলতে ইংলিশ কম বুঝি না, আপনি কম বুঝেন না, আপনি আর্মি ম্যান ছিলেন, আপনি ইংলিশ আমার ভাই অনেক কথা বলেছেন নির্বাচনের পরিচালন দায়িত্ব হচ্ছে ইলেকশন কমিশন, ইলেকশন চলাকালীন অন্তর্বর্তীকালীন সরকার হবে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন এবং সব দেশে যা হয় পার্লামেন্টারি ডেমোক্রেসিতে, নট অনলি পার্লামেন্টারি ডেমোক্রেসি, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট একই হয়। ডোনাল্ড ট্রাম্প কিন্তু রিজাইন করে নাই, মোদিজি কিন্তু রিজাইন করেনি, কারণ কেউ রিজাইন করে ইলেকশন করে না, সেই অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট তারাই হয়। কাজে বাংলাদেশের সংবিধানে যেটা আছে সেই সংবিধানের বাইরে আমরা কীভাবে যাব সেটা যাওয়ার সুযোগ নেই, কারণ সুপ্রিম কোর্ট অলরেডি রায় দিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্টের রায়কে বাইরে আমাদের যাওয়ার সুযোগ নেই। এবং আজকে আপনি দেখেন উল্লেখ্য, আজকে দেখলাম আমেরিকাতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে গর্ভপাত নিষিদ্ধ, এখন সেখানে মহিলারা করছে, বিক্ষোভ করছে, আমি ধরলাম পুলিশকে অ্যারেস্ট করছে, অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, মানে সুপ্রিম কোর্টের রায়টাকে এক্সিকিউট করছে, তা আমাদেরকেও সেই সুপ্রিম কোর্টের রায়টাকে এক্সিকিউট করতে হবে। এই রায়টাকে এক্সিকিউট না করলে কন্টেম্প অফ দ্য কোর্ট, যদিও আমেরিকান প্রেসিডেন্ট এই রায়ের প্রতিকূলে মানে বিপক্ষে কথা বলেছেন, রায়কে সমর্থন করেননি, উনি কথা বলেছেন বাট রায় তো রায় হয়ে গেছে, রায়টাকে ওনারা কীভাবে ডিফাই করেন, আমেরিকার সিস্টেম তো ভিন্ন আর আমাদের সিস্টেম একরকম, উই আর নট আমেরিকান, উই আর বাংলাদেশি, উই আর বাঙালি, আমার দেশের কালচার একরকম, আমেরিকান কালচার আরেক রকম। আহমদ সাহেব, আমরা তিক্ততা যেতে চাই না, আপনি যে কথাগুলো বলেছেন যে জিনিসটা আমাদের সামনে দেখা যাচ্ছেন, আপনি অতীত প্রমাণ করে যে আপনি সৎ নন, আপনি অতীত প্রমাণ করে আপনি যা বলেন তা করেন না আর যা করেন তা বলেন না, আপনি সুন্দর বলেছেন 21 বছর ধরে আপনি সংগ্রাম করেছেন বেঁচে থাকার সংগ্রাম আমাদের, কিন্তু আপনারা কত বড় গৃহীত জাতি, কত বড় গৃহীত দল, 15 আগস্ট 1975 সনে আপনার নেতা, আমারও নেতা তখন ছিল, নেতা গুলি খেয়ে পড়ে থাকলো আর আপনাদের একজন লোক ঘর থেকে বেরিয়ে আসেন নাই, লজ্জা করেন না সেটা বলতে, ডোন্ট ফিল শেম, আজকে বড় বড় কথা বলেন, 21 বছর সংগ্রাম করেছেন, আর 21 বছর সংগ্রাম তো করতে দেওয়া হয়েছে আমাদেরকে, তাই করেছেন, এদেশে আপনারা পরবর্তীতে সবার কাছ থেকে হাল্লা রুটি নিয়েছেন, হিসাব আর চান, চলেন আসেন বসেন দেখান হিসাব, দেখিয়ে দেব কার কাছ থেকে কবে কত টাকা নিয়েছেন, কিভাবে দলের বিভিন্ন প্রসার ঘটিয়েছেন, কিভাবে জিয়াউর রহমান আপনাদেরকে স্পন্সর করেছে, কিভাবে এরশাদ গভর্নমেন্ট আপনাকে স্পন্সর করেছে, আসেন না দেখেন না, আর এখন তো নিজের এই ক্ষমতে আছেন, আমি বলি না আপনাদের সামনে দুর্দিন আসুক, কিন্তু আপনি সেই জাতি, আপনার সেই দল যেই দল বিশ্বাসঘাতকের দল, যেই দল নেতার লাশ পরে থাকে তার বাহিনী, রক্ষী বাহিনী ছিল বিশাল বাহিনী, জেনারেল বানাইছেন, মন্ত্রী বানাইতেছেন, এখন এমপি বানাইতেছেন, বেরিয়ে আসে নাই, বাংলাদেশের চিফ অফ দ্য জেনারেল স্টাফ যার দায়িত্ব হলো সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করা, তার মেয়েকে আপনার এমপি বানিয়েছেন, কিন্তু ভদ্রলোক নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলেন যখন বঙ্গবন্ধু হত্যা করা হয়, অল্প কিছু না, অফিসে উনিও তো এমপি হচ্ছেন আপনাদের এই সমস্ত কবিতা কোথায় ছিলেন, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেয়েছেন একটা দুর্বল জায়গায়, বাজাচ্ছেন রেকর্ড, পরিণতি একই দিকে নিয়ে যাচ্ছেন, একই দু দিকে নিয়ে যাচ্ছেন পরিণতি, আজকে সারাদিন রেড অ্যালার্ট, আপনি ওখানে যাবেন না, এটা করবেন না, ওইটা করবেন না, আপনাকে এই করে ফেলবে, ওই করে ফেলবে, আর ওরা প্রমোশন পাচ্ছে এগুলো বলে বলে। ভাই আপনি নির্বাচনের কথা বলছেন, উই ডোন্ট ট্রাস্ট ইউ, আপনাকে আমরা বিশ্বাস করি না, আপনি ট্রাম্পের কথা বলেন, প্রেসিডেন্ট থাকার কথা বলেন, থেকে নির্বাচন দিবেন, কিন্তু আপনি জোর চুরি করেন কেন, আপনি তো কথা রাখতে পারেন না, আপনি প্রধানমন্ত্রী থেকে নির্বাচন দিয়েছেন, আপনি তো কথা রাখতে পারেন নাই, আপনি একটা কী সুন্দর ট্র্যাপ করেছেন, একটা পার্লামেন্ট থাকবে আর একটা পার্লামেন্ট নির্বাচিত হবে, ওই পার্লামেন্ট নির্বাচিত হওয়ার পরে যদি আপনার মেজরিটি না থাকে আপনি একটা অর্ডার, প্রেসিডেন্সিয়াল অর্ডার, ওই নির্বাচন বাতিল করে দেবেন, সো আপনি সেভাবে চাচ্ছেন আপনার নির্বাচন আসতে, সো যুদ্ধ
ওই মিছিলের যুদ্ধ না, এই যুদ্ধ হবে অস্ত্রের যুদ্ধ, এছাড়া কোনো বিকল্প নাই। হয়তো আমি সেই যুদ্ধ করতে পারবো না, কিন্তু আমি যদি পারতাম আমি সেইভাবে প্রস্তুতি নিতাম, আমি যদি নেতৃত্বে থাকতাম বহিষ্কৃত হয়েছি ভালো হয়েছে, না হলে আমি সেই ক্যাডারে যেতাম, সর্বহারা ক্যাডারে যেতাম, আমি মহসুদ্দিনের রাস্তায় যেতাম, আমি যেতাম যেভাবে ভিয়েতনাম স্বাধীন হয়েছে, আপনি সে ভিয়েতনাম বানা চেয়েছেন, আমরা সেই ভিয়েতনাম বাংলাদেশে বানাতাম, সেই ভিয়েতনামের পক্ষে যেতাম, যেটা আপনি বলেছিলেন যে ভিয়েতনাম বানাবেন। ভাই আমরাও চাই শান্তি, আমরাও চাই সমৃদ্ধি, কারণ এই শান্তি সমৃদ্ধি তো আমারও হবে। যে রাস্তা আপনি বানাবেন এসে আমি হাঁটবো, যে বিদ্যুৎ আপনি দিবেন সেই বিদ্যুৎ আমার ঘরে জ্বলবে, আমি কেন আপনার সেই বিভেদ করব। কিন্তু আপনি আমাকে ন্যূনতম স্পেস দিবেন না, আপনি মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধের কথা বলবেন, আরেকজন মুক্তিযোদ্ধাকে আপনি অস্বীকার করবেন, তার বিরুদ্ধে যা খুশি তা বলবেন, আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ন্যূনতম স্বীকৃতি দিবেন না, আপনি কী করে স্বীকৃতি আশা করেন? আপনি জিয়াউর রহমানকে অস্বীকার করতেছেন একের পর একের পর, বাধ্য হয়ে জিয়ার অনুসারীরা আজকে বঙ্গবন্ধুকে অস্বীকার করার চেষ্টা করতেছে, আমরা পড়েছি বেকায়দায় যারা মুক্তিযোদ্ধা। আজকে আপনি বলতেছেন জামাত, জামাতের সঙ্গে আপনার সখ্যতা করলে সেটা হয় বৈধ, আর আমরা সখ্যতা করলে হয় সেটা খারাপ। আমরা পাকিস্তান হবো কেন? পাকিস্তানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমরা পাকিস্তানের সঙ্গে গিয়ে মিলি নেই, আত্মাত করি নেই। রাষ্ট্র চালাইতে গেলে যার সঙ্গে যতটুকু প্রয়োজন হয়েছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমি কোন ধারা রাজনীতি করবো, আপনি বলেছেন আমি বাংলাদেশে লিবারেল ডেমোক্রেটিক ধারা রাজনীতি করব। আমি চাইব জনগণ ভোটের মাধ্যমে তার সরকার নির্বাচিত করবে এবং অবাধ নিরপেক্ষ একটা নির্বাচনের মাধ্যমে সেটা হবে। সেটা যদি আপনি করাতে পারতেন, দিতে পারতেন, আপনি দুইটা নির্বাচন করিয়েছেন, 2014 সালে নির্বাচন করিয়েছেন, সেখানে আমরা বয়কট করেছি, ঠিক আছে, বিএনপি তো কোনো পাত্তাই নাই, বিএনপি কোনো দলই না, বয়কট করেছে, আপনারা সুষ্ঠু নির্বাচন করাতেন। আপনি সেদিন বললেন যে আমাকে আপাতত নির্বাচন করতে দেন, তারপর আমি এগুলো আপনাদের বসবো। নির্বাচন করলেন, 5 বছর বসলেন না, 5 বছর আমাদেরকে অত্যাচার করলেন। তারপরে আসলেন 2018 সালে, বললেন নির্বাচন করার জন্য ডাক্তার কামাল হোসেন আপনার গার্জিয়ানকে এনে দিলেন, ভাই নেন ওনাকে নিয়ে আসেন, ওনার সঙ্গে তো আমি বিট্রে করবো না। আপনার প্রধানমন্ত্রী জানেনই না, এখন পর্যন্ত জানেন না 2018 সালে নির্বাচনের আগে রাতে কোথায় ভোট হয়েছে, উনি জানেন না, কারণ ওনার অফিসিয়াল কোনো ফাইলে এই কথাগুলো কোথাও লেখা নাই, আর উনি আমাদেরকে বিশ্বাস করেন না, ফলে আমাদের কথা উনি কোনো গুরুত্ব দেন না, উনি এখন পর্যন্ত জানেন না। উনি প্রায় আমি তো শুনি উনি প্রায় ওনাদের আপন লোকদের কাছে বলে যে এমন বিপদে পড়েছি, আমি তো চাই একটা ফেয়ার নির্বাচন করাতে, কিন্তু জনগণ তো কাউকে ভোট দেয় না, সব নৌকায় দিয়ে দেয়। একটা প্রধানমন্ত্রী যদি এই ধরনের কথা বলতে পারেন কোথায় যাব? উনি জানেন না জনগণ ভোট দিয়ে দেয় না, উনি জানে না 90% মানুষ ভোট কেন্দ্রে যায় না, আওয়ামী লীগের লোকও যায় না, আমরা তো বাদ দিলাম যায় না। তারপর উনি কি বলতেছেন যে আমি তো ফেয়ার নির্বাচন দিতে চাই, মানে আমি কী করবো, জনগণ ভোট দিতে আইসা সব বিএনপি আওয়ামী লীগে দেওয়া দেয়, সব নৌকা নাকি দেওয়া দেয়, অন্য কোনো মার্কেট দেয় না। এইটা হলো বর্তমান প্রাইম মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পারসেপশন, ওনার চিন্তা, উনি বিশ্বাস করেন। সেখানে আমরা কী করে ওনাকে বিশ্বাস করব, বিশ্বাস করার কী কারণ আছে? এটা ওনার ভাগ্য যে উনি বলেছেন যে আমার সঙ্গে লড়ার মতো কোনো নেতা নাই, তা ঠিক, তো সময় খালেদা জিয়া উনি আপোষ করে ফেলেছেন, উনি মাথা নোয়ায় ফেলেছেন, উনি বেঁচে থাকার জন্য চিকিৎসার জন্য মাথা নোয়ায় ফেলেছেন, উনি রাজনীতি থেকে এখন অবসর নিয়ে নিয়েছেন, এটা বলার অপেক্ষা রাখে না, কারণ ওনার উপর নির্ভর করে রাজনীতি আমরা করতে পারবো না। এখন আছে তারেক রহমান, আমরা আশা করেছিলাম তারেক রহমান আসবেন বা বাংলাদেশের ডাইরেকশন দিবেন বা এমন কিছু করবেন যার মাধ্যমে আমরা করতে পারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে বললেন পদ্মনদীতে ফেলে ফেলে দাও, তো ফেলে দিতে মরে যাবে, উনি কি ফেলে দিতে সাথে উঠতে পারবে? যাকে মেরে দেওয়ার সরাসরি নির্দেশ দিল, তারপরে বিএনপি ঘুমায়, ছাত্রদল ঘুমায়, ছাত্রদল কোন ছেলে নাকি প্রধানমন্ত্রী গালি দিছে এই জন্য তারা বিশ্বাস যাইতে পারবে না। আরে বাবা, আমার নেত্রীকে মেরে ফেলার নির্দেশ দিয়েছে, সে ছাত্রদল বেরো নাই, তা আমি কী করবো রে ভাই? দুর্ভাগ্য তো আমার, আমার বয়স তো বললেন, আমি তো ওদের মতো আর এখন গান বাজাতে পারবো না, আমি তো শায়েস্তাখানে আমরা যেতেও পারবো না, আবার এদের সঙ্গে আইসা ওই ফেসবুকে ঘুরতেও পারবো না, আমি ওদের মতো ইন্টারনেটও করতে পারবো না। তা আপনারা ইন্টারনেট ধরিয়ে দিয়েছেন, ফেসবুক ধরিয়ে দিয়েছেন, ওরা খেলতেছে চলতেছে, বুঝছেন? এবং এইতে রাজনীতি কী হবে? এই রাজনীতি
সংঘাতের জন্ম দিবে, এই রাজনীতি বাংলাদেশে একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবে এবং যেতে বাধ্য। আপনি মনে করেন আজকে সবল বলে আমি সব কিল সহ্য করতেছি, পারতেছি না, কিন্তু মনে রেখেন আমি যখন জানব আমি মরে যাচ্ছি তখন শেষ চেষ্টা হবে, তাহলে মেরেই মরি, আমাকে ওই জায়গায় নিয়ে যাবেন না। আপনার কথাগুলো আমি শুনেছি, আপনার বক্তব্যে কিছু চলে আসছে, যেমন জিয়াউর রহমান সাহেব খুনি ফারুক কিন্তু ফ্রিডম ফাইটার ছিল, খুনি ফারুক ছিল, খুনি ডালিম ফ্রিডম ফাইটার ছিল, খুনি রশিদ ফ্রিডম ফাইটার ছিল, খুনি নূর ফ্রিডম ফাইটার ছিল, এরা কিন্তু ফ্রিডম ফাইটার ছিল, ফাঁসি হয়েছে ওষুধ তো নেই তো, না না আমি কথা বলছি এই জন্য, জিয়াউর রহমান কি খুনি? জিয়াউর রহমানও কিন্তু ফ্রিডম ফাইটার ছিল, সে কি খুনি? বাট সে জিয়াউর রহমান সাহেব এই খুনিদের সাথে অ্যালায়েড ছিল। অ্যালায়েড হবে কেন? আপনি কোন পথে যাচ্ছেন? আপনি যখন গোলাম আজমকে নাগরিকত্ব দিবেন তখন কিন্তু আমাকে বুঝতে হবে যে আপনি কোন পথে ছিলেন। আপনি যখন খুনিদেরকে আপনি দূতাবাসে চাকরি দিলেন, প্রোটেকশন দিলেন, তখন আমাকে বুঝতে হবে আপনি কোন পথে ছিলেন। গোলাম আজমের নাগরিকত্ব কিন্তু আদালতের মাধ্যমে, না এই ঘুরিয়ে ফিরিয়ে আসছে, আদালতের কথা বলছেন না, না সুপ্রিম কোর্টের মাধ্যমে আসছে। সুপ্রিম কোর্টের নির্দেশ যদি তিনি মানতে পারেন তাহলে সুপ্রিম কোর্টের নির্দেশ শেখ হাসিনা মানবে না কেন? আপনি আসেন লজিকে আসেন। আরেকটি কথা হলো যে আপনার যে কথা বলছি, আপনি যখন বঙ্গবন্ধুর হত্যার বিচার করা যাবে না বলবেন যে হ্যাঁ এটা মুস্তাক দিয়েছে অর্ডিনেন্স করে, ঠিক আছে, সেই অডিয়েন্সটাকে আপনি পঞ্চম সংশোধনীতে না নিয়ে আপনি যদি স্ট্যান্ড নিতেন যে না এটা আমি পাশ করব না, আমি খুনিদের বিচার করব, তাহলে তিনি আজকে বীর মুক্তিযোদ্ধা আপনাকে সম্মান করতেন কি? তার ইতিহাসটা ওর দাঁড়া তো ইতিহাসের খুনে ইতিহাসের বাকি বাকি কিন্তু অনেক ভুল হয়ে গেছে। উনি কি ভুল করেছেন সজ্ঞানে না কি বলা যাবে না, নিশ্চয়ই তিনি তার জীবদ্দশায় কিন্তু যা লিখে গেছেন বিচিত্রাতে লিখেছেন তার প্রবন্ধ যে আমি বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়েছি, সবাই হয়েছে না এটা লিখে গেছেন, কিন্তু ওনার জীবদ্দশায় তিনি বলেননি যে আমি স্বাধীনতার কুশক ছিলাম কি বলেন নাই, উনি বলেছেন উনি বলেন নাই, বাট ওনার মৃত্যুর পরে আমি আপনাকে বলছি না আপনাদেরকে বলছি আপনারা তাকে কুশক বানিয়ে দিলেন কি? এই সমস্ত ঘটনা প্রবাহে কিন্তু প্রমাণিত হয় জিয়াউর রহমান সাহেব খুনিদের সাথে সংযোগ ছিল। এমনকি আমি যদি বলি খুনি মুস্তাকের মন্ত্রিসভা ছিল শাহ মোয়াজ্জেম, বঙ্গবন্ধুর পার্লামেন্টের চিফ হুইপ ছিল, আমি গতকালকে তার বইটা পড়লাম, সেও বলল না জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক না, সেও যে উল্লেখ করেছে সে তো আপনাদের পার্টি করে কর, সেও বলেছে উনিও বলেছেন তার সাথে খুনিদের যোগাযোগ ছিল, তার লেখায় আসছে, অথচ তিনি যে আপনার পার্টি করছেন, আপনার পার্টির উদয়ের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অথবা নীতি নির্ধারক দেবতা একজন আমি জানি না কী আছে, তার লেখা থেকে বলছি আমি। সুতরাং আপনি সেই কারণে জিয়াউর রহমানও কিন্তু তার ওই ধারা থেকে বিচ্ছিস্ত হয়ে গেছে, মুক্তিযোদ্ধা ছিল বাট তখন ডালিমদার যেমন খুন করেছে ওই খুনের ধারায় এখানে আপনাকে একটু সাহায্য করি। আচ্ছা আপনি করেন একটু সাহায্য, এক কথা হলো যে আপনি যে কথাটা বলেছেন আর একটি যুদ্ধের কথা বলছেন, শোনেন যুদ্ধ তো যদি আপনারা করেন আর আমরা তো মরে মরে বেঁচেই আছি, শেখ হাসিনা তো 19 বার মরে মরে বেঁচেই আছে, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো ফালতু কথা বলে না, আপনি হয়তো কারো কাছে শুনেছেন, বলি না তার খুব কম, যেমন বেগম জিয়াও বলেছেন পদ্মা সেতু উঠবেন না, এটা এ দিয়ে বানানো হয়েছে, জোড়াতালি দিয়ে বানানো হয়েছে, রেকর্ড আছে ইউটিউবে গেলে পাওয়া যাবে, কাজে এখন কিন্তু পদ্মা সেতু হয়ে গেছে, আজকের দুনিয়া বলছে শেখ হাসিনা তার সাহস তার দক্ষতা অ্যাপ্রিসিয়েশন সব দিতে, আমেরিকা অ্যাপ্রিসিয়েট করতেছে, ওয়ার্ল্ড ব্যাংক বলতেছে, জাপানে বলছে এখন আমি সেকেন্ডটা করে দেব, এখন কিন্তু টাকার অভাব নেই কি? শুনেন আপনার যখন সাকসেস হবেন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, আপনি যখন সাকসেস হবেন আপনার বন্ধুর কোনো অভাব থাকবে না, আপনি যদি ফেল করেন বন্ধু খুঁজে পাবেন। একটা পুরনো কথা আছে, সাকসেস হ্যাজ মেনি ফাদার্স, রাইট রাইট, ফেলিওর হ্যাজ নন, নন, এই যে তাই না,
সুতরাং আপনি আপনি আবার বলেছেন লিবারেল, ইউ আর লিবারেল ডেমোক্রেট। একজন লিবারেল ডেমোক্রেট যুদ্ধ করে না, একটা লিবারেল ডেমোক্রেট মিনিমাইজ করে। আপনি লিবারেল ডেমোক্রেট বলে আপনি বারবার এক্সপেল হন, কে? আই স্যালিউট ইউ, আপনি লিবারেল ডেমোক্রেট। আর লিবারেল ডেমোক্রেটটা কিন্তু রিফিয়ার করে মিনিমাইজ করে। কাজে আমি আশা করি অ্যাজ এ ম্যান অফ লিবারেল ডেমোক্রেসি, লিবারেল ডেমোক্রেট হিসাবে আপনি মিনিমাইজ করবেন। আপনি যুদ্ধে যাবেন কেন? আপনি যুদ্ধ আর দরকার নাই। আমি দুইটা জিনিস, একটা যুদ্ধে গিয়েছেন, বঙ্গবন্ধু নেত্রী স্বাধীন হয়ে গেছে। আমি কাজেই আমি দুইটা জিনিস আপনাকে একটু বলি। আপনি বলেছেন একবার, প্রথমে বলেছেন যে নিউ জেনারেশন এখন যেটা করবে আমি তো তাকে পিছনে নিয়ে যেতে পারবো না, শায়েস্তা খানে নিয়ে যেতে পারবো না। দেন জিনিসটা খুব তিক্ত, খুব হৃদয় বিদারক, কিন্তু 1975 সনের তৎকালীন সেন্টিমেন্ট অফ দ্য পিপল ইনক্লুডিং আপনাদের আওয়ামী লীগের, আজকে শাহ মোয়াজ্জেম যাকে বলেন, দেওয়ান ফরিদ গাজী বলেন, এরা কিন্তু আওয়ামী লীগের বিশাল বিশাল নেতা ছিল তৎকালীন, অনেক বড় বড় নেতা, মানে এদের মানে এদের কথাই মানে আওয়ামী লীগ। ইনারা কিন্তু সদল বলে গিয়ে মন্ত্রী হয়েছে। হ্যাঁ, শাহ মোয়াজ্জেম কিন্তু এখন মুন্সিগঞ্জে বেঁচে আছে, বাড়িতে থাকে। কই, আপনার চোখে পড়েন না তো তাকে? না, সে কোথায় আছে জানি না, তার চোখে পড়ে না। ফরিদ গাজী গাজী আমরা এমপি বানিয়েছেন, তাদেরকে চোখে পড়ে না যারা মন্ত্রী হয়েছিল। কিন্তু জিয়াউর রহমানকে, হ্যাঁ, আপনি পরিষ্কার বলে দিয়েছেন জিয়াউর রহমান আপনার প্রতিপক্ষ হয়ে গেছে। উনি স্বাধীনতা ঘোষণা করে নাই, বলে নাই, দাবি করে নাই, কিন্তু আমরা ওনাকে স্বাধীনতা ঘোষক বলি, এই জন্য আপনারা এখন খেপে যাচ্ছেন। আপনি তাকে প্রতিপক্ষ বানান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি প্রথম বলেছিলেন যে আপনি প্রতিপক্ষ বানাতে চান, শত্রু বানাতে চান না। কিন্তু আজকে যখন আপনি শত্রু বানিয়ে ফেলতেছেন, শত্রু আপনারা বানিয়েছেন, আপনি তো বলছেন বানাবেন না, আমি তো আমাকে খুন করেছেন, না না, আমি তো আপনার শত্রু, আমাকে খুন করেছেন, আমি তো আমাকে খুন করার চেষ্টা করেছেন, হত্যা করেছেন, আমি তো ভুল করেছি বলেই আজকের এই পরিণতিতে আসছি। ভুল আর অপরাধ নেই। আপনি সুন্দর কথা বলেছিলেন যে আমি প্রতিপক্ষ বানাতে চাই, শত্রু বানাতে চাই না। তা আপনি যদি প্রতিপক্ষ বানান, তাহলে একটু আগে আমি ওনার সঙ্গে ঢোকার সময় বলছিলাম যে টেনিস গেমে একজন শক্তিশালী প্রতিপক্ষ পাইলে তাদের ওই খেলাটার রেটিং বাড়ে। যদি গেমের দুইটা পার্টনার এই সম মানে হয়, যত বেশি হয় তাদের রেটিং বাড়ে, তাদের ডিমান্ডও বাড়ে। আর রাজনীতিতে আমরা কখনোই প্রতিপক্ষ সমসম আনতে চাই না, হইতে দেই না। বিএনপি বেসিক্যালি, অনেকে বলে বেসিক্যালি নো পার্টি মানে বিএনপি, এটা আমার মুখ দিয়ে শুনতে ভালো লাগে না। আমি দেখেছি, জানেন, একটি সরকার শপথ নিয়েছে, প্রধানমন্ত্রী শপথ নিয়েছে, বঙ্গভবনে শপথ নেওয়ার পরে মালা দিতে যাবে, শহীদ মিনার পরিদর্শন করতে করতে যেতে হয়, সেখানে কেউ নাই, ফুলের মালা নাই, বিকজ ওই দল জানে না যে এক ঘন্টা পরে আমি শপথ নেওয়ার পরে আমার কী কী কার্যক্রম হবে। ওইরকম একটা রাজনৈতিক দল 51 সনে আমরা ক্ষমতা নিয়েছিলাম, এটা আপনাদের সৌভাগ্য বা দুর্ভাগ্য। তারপরে বিএনপি 5 বছর ছিল, কিন্তু একটিমাত্র কারণে, সেটা হচ্ছে মানুষ মনে করেছিল দে আর লিবারেল, তারা কিছু ভালো কিছু করতে পারবে। এ দলের প্ল্যানিং নাই, প্ল্যানিং থাকলে যে বললেন আমাকে বারবার বহিষ্কার করে। আরে ভাই, যেখানে বিরোধী দল লোক দরকার, আরো লোক দরকার, আরো লোক আস, সেখানে নিজেদের লোককে বহিষ্কার করে, তার মানে কোনো পরিকল্পনা নাই, তাদের সামনে ফিউচার নাই। এই সুযোগটা আপনারা পাচ্ছেন, এই সুযোগটা আপনারা বারবার নিচ্ছেন। এই যে আগামী নির্বাচনে দেখেন আপনারা কত স্মার্ট, একটা কানা ঘোষা হচ্ছে যে ডক্টর ইউনুস এসে আগামী নির্বাচনের জন্য একটা পার্টি হবে কিনা বাংলাদেশে, এটা জাস্ট গত 1-2 সপ্তাহ কানা ঘোষা। আপনারা দেখেন কোথায় চলে গেছেন, সুপ্রিম কোর্টে নিয়ে গেছেন ইউনুস সাহেবকে, সুপ্রিম কোর্ট রাষ্ট্রদ্রোহী হিসাবে তাকে এখন ব্র্যান্ডিং করার চেষ্টা করেছেন যাতে সে এখানে আসতে না পারে। সো প্রতিপক্ষ ব্যাপারে আপনার কত বড় হুঁশিয়ার, প্রতিপক্ষ যদি আপনাকে দাঁড়াতে দিবেন না, এই ব্যাপারে যে আপনারা যে কতটুকু সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়ে আগাতে পারেন, এর এই পদক্ষেপ। কারণ আজকে হঠাৎ করে সুপ্রিম কোর্টে চলে গেলেন রাষ্ট্রদ্রোহ ঘোষণা করার জন্য, কাকে? ডক্টর ইউনুসকে। কেন? পদ্মা সেতু জাতীয় সম্পদ, তার বিরুদ্ধে কেউ কথা বললেই এটা রাষ্ট্রদ্রোহ হয়ে যাবে।
কেন ভাই, ঢাকা বিমানবন্দর কি জাতীয় সম্পদ না? তো বিমানবন্দর সারাদিন যে ঘুষ খায়, এই দুর্নীতি হয় বলা যাবে না? তো বললে তো আপনি আমাকে ধরে দেবেন। চট্টগ্রাম বন্দর কি আমার জাতীয় সম্পদ না? চট্টগ্রাম বন্দরে যেগুলো হয় এগুলো কিছু হলে পরে কি করবেন? আমার প্রধানমন্ত্রীর দপ্তরটা কি জাতীয় সম্পদ না? এগুলো কি অন্য কিছু? প্রধানমন্ত্রী কি আর জাতীয় সম্পদ না যে তার সমালোচনা করা যাবে না? এখন জাতীয় সম্পদ ঘোষণা করে পদ্মা সেতুর বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকে রাষ্ট্রদ্রোহী বানাবেন, আসলে বানালে কি হবে? আইনের মাধ্যমে ফাঁসি দিতে পারবেন, সুপ্রিম কোর্টের মাধ্যমে। আমরা আইনের মাধ্যমে ফাঁসি হচ্ছে, বুঝছেন? এখন যাই হোক, শুনেন, আমি লিবারেল ডেমোক্রেটিক বলেই আমি বলছি আমার অল্টারনেটিভ কিন্তু যুদ্ধে যাওয়া। আমার অল্টারনেটিভ ওইটা আমার পথ না, ওই পথে আমি যেতে চাই না, ওই পথে আমি ঘুরতে চাই না। কিন্তু আমাকে ড্র্যাগ করে ধাক্কিয়ে চেপে ওখানে নিয়ে যেন না, আমার বয়স নাই। কিন্তু ইন্টারনেটে বলেন, তিনটা ছেলে ইন্টারনেটে বিমান চালানো শিখা 9/11 ঘটিয়ে দিল। প্ল্যানিংটা কিন্তু ইন্টারনেটে বসে ওই ছেলেগুলো পাইলটিং শিখছে, পাইলটিং শিখে তারা প্লেনে কীভাবে হ্যাকিং করতে হয়, প্লেনে কীভাবে কন্ট্রোল নিতে হয় করছে, করে আমেরিকার মতো একটা রাষ্ট্রের কেন্দ্রে হিট করলো। তো এই জন্য বলছি, সময়ে কোথায় নিয়ে যায়, ফিউচার কোথায় যায়, আগামী দিনের ব্রেন কোথায় যাবে, এটা অতীতের ব্রেন হচ্ছে আগামী দিনের ব্রেন যে অনেক বেশি তুখর, অনেক বেশি চৌখস, সেটা বোঝার চেষ্টা করেন। আজকে আমাদের এই জিও পলিটিক্স দেখেন, আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করার কথা ছিল, গেলাম না। তবে আহমেদ সাহেব, আপনি একজন সাংগঠনিক সম্পাদক, আমি আপনাদেরকে অবজার্ভ করি, দেখি আপনারা সাংগঠনিকভাবে অনেক কাজ করেন, কথা বলেন, আপনাদের প্রতিদিন তৎপরতা আছে। রাজনীতিটা সংগঠন পর্যায়ে নিয়ে আসলে, বক্তৃতা পর্যায়ে নিয়ে আসলে মেধার বিকাশ হতো, মিটিং, সভা, আলোচনা সভা, সেমিনার, সিম্পোজিয়াম, রাজনীতি বিষয় না, রাজনীতি বিষয় হলো জনসভা, জনগণের সেখানে যাওয়া, এগুলো করতে গেলে একটা মানুষের একটা প্রকাশ হওয়ার একটা জায়গা হতো। এগুলো আপনারা বন্ধ করে দিচ্ছেন, বন্ধ করে দিচ্ছেন কার কথায়? পুলিশদের কথায়। কেন দিচ্ছেন? পুলিশদের লাভ হচ্ছে, তারা যা খুশি তাই করতে পারতেছে। কালকে হয়তো একটা রাষ্ট্রদ্রোহী বলে দেবেন, পুলিশ সম্বন্ধে কিছু বলা যাবে না, কারণ পুলিশ জাতীয় সম্পদ, বলে রাষ্ট্রদ্রোহী হয়ে যাবে, বলা যাবে না। কিন্তু সেনাবাহিনী সম্বন্ধে কিছু বলা যায় না, কারণ তারা নাকি জাতীয় রাষ্ট্রীয় সম্পদ, এদের রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি, বলা যাবে না। ফলে তারা যা খুশি তা করে বেড়াচ্ছে, কী কী করে বেড়াচ্ছে তো বলাও যাবে না, কিন্তু করে বেড়াচ্ছে। এখন আপনি বলতে ভয় পাচ্ছেন, আমি বলতে ভয় পাচ্ছি, আপনি সরকারের দল হয়ে ভয় পাচ্ছেন। এখন এতে কী হচ্ছে? ক্ষতিগ্রস্ত হবে রাজনীতি। আমরা জানি, আমাদের অভিজ্ঞতা বলে, এই দেশের রাজনীতিতে আজকে এই মুহূর্তে, আমি আপনাদের বাদ দিলাম, আপনাদের কথা বললে তো ভয় হয়ে যাবে, আজকে আল্লাহ না করুক তারেক রহমানের কিছু হোক, বিএনপিকে খুঁজে পাবেন না, বিএনপি হাল ধরা কেউ নাই, সেম ঘটনা ঘটতে পারে আপনার দলের বেলায়ও। আমি চাই না, আল্লাহ মাফ করুক, কারণ আমরা রাজনীতিটা করতে নাই, আমরা ব্যক্তিকে নিয়ে চলতেছি, ডেঞ্জারাস। 15 আগস্ট 75 অভিজ্ঞতা আমাদের বড় বিপজ্জনক, বড় ভয়াবহ। আজ যে সমস্ত অফিসাররা বড় বড় কথা বলে, তাদের কিন্তু দেখেছি তো, 15 আগস্টে আমি দেশে ছিলাম না, আমি ভারতে ছিলাম। কোথায়? মধ্যপ্রদেশে, আমি মিলিটারি ট্রেনিং করেছিলাম। ও আচ্ছা, বুঝতে পারছেন? তো আমাকে, আমার সকালবেলা 15 আগস্ট ইন্ডিয়া ছুটির দিন, সকালবেলা নাস্তা খেতে গেছি, ব্রেকফাস্ট করতে গেছি ম্যাসে, একজন ব্রিগেডিয়ার ছিল বাঙালি, উনিও কোর্স করেছিল, আমাকে বলছে, হ্যাঁ এইদিকে আসো আসো আঁকতে, কী ব্যাপার, তোমরা বঙ্গবন্ধুকে মেরে ফেললে কেন? বলছি, বঙ্গবন্ধুকে আমি মেরে ফেললাম স্যার, কোনো না না, আমি তো স্যার এখানে শুনো নাই, তুমি তোমাকে আমি জানি না। তো এখন কী দুর্ভাগ্য দেখেন তো, আপনি হয়তো তখন হার্ডলি 30-35 বছর বয়সের হবেন না, আরও কম, আরও কম, তাহলে বলেন, আপনি তো জানেন না, রেডিও খুঁজে বলছেন, রেডিও শুনছি, হ্যাঁ চুপ করে, আমি গ্রামতে শুনছি, হ্যাঁ গ্রাম শুনছেন, বলছেন ঘর থেকে বেরোবেন না, ঘর থেকে বেরোন নাই। কিন্তু আপনার ভাই সাহেবরা যে সাংগঠনিক সম্পাদক ছিলেন, রাজ্জাক সাহেব উনি ছিলেন, আমরা দুঃখ সাহেব কোথায় ছিলেন? সেটা ভিন্ন জিনিস না, ভিন্ন জিনিস না, কোথায় ছিলেন? না ওইগুলো তো আমাদের সমস্ত আছে, আসলে না সেই, তো এরকম কথা বলছি, কী দুর্ভাগ্য বলেন তো, আজকে বলেন।
আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো বাংলাদেশের লাস্ট প্রাইম মিনিস্টার না, এটা বুঝতে হবে। শি ইজ নট দ্য লাস্ট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, আমরা অস্বীকার করব। হ্যাঁ, কাজে উনি যদি ওনার এই বাংলাদেশটাকে যদি উনি ভবিষ্যতে একটা সুন্দর সবাই সহমত নিয়ে বস করার মতো উপযোগী না করে যান, তার দায় দায়িত্ব কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিতে হবে। ইতিহাস ওনাকেই দায়ী করবে, আমাকে না। এটা ওনার নৈতিক দায়িত্ব এদেশে একটা সুন্দর সাবলীল রাজনীতি দিয়ে যাক, না হলে যেই খেলা চলতেছে একদিক দিয়ে কোয়াড, আর একদিক দিয়ে চীন রাশিয়া ভারত, আবার এদিক দিয়ে ভারত জাপান আমেরিকা অস্ট্রেলিয়া, খেলাটা দেখেন কত জটিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি ডলারের মূল্য নির্ধারণ করার ক্ষমতা দিয়ে দিয়েছেন ব্যাংকের কাছে, যার একমাত্র আরাধনা হলো শুধু পয়সা খামানো, সুদ কামানো, যাদের ব্যাংকের অফিসারদের স্কিল হলো হাউ টু মেক প্রফিট এবং কী করে কবে, তাদের দিয়ে দিয়েছেন ডলারের পুরা নিয়ন্ত্রণ। বাংলাদেশ ব্যাংকে বানিয়ে দিয়েছেন ব্যাংকারদের ব্যাংক, অর্থাৎ ব্যাংকার যার যে শুধু সুদ দরকার পড়বে সে বাংলাদেশ ব্যাংক তাই করবে, সেগুলো কথা বলা যাবে না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর কবে গেলে কবে একজন আসবে সিদ্ধান্ত নিতে পারেন না, একজন চলে যাবে আরেকজন আসবে, ওই অফিস থেকে দুদিন আগে আসা যাবে না, দুদিন পরে আসলে ওনার চাকরি পেনশন পাবে না, এই জটিলতা ওনারা খেয়াল করেন না, ফলে একজন চলে যাবে আরেকজন ভারপ্রাপ্ত থাকতে হবে। এইগুলো তো সঠিক জিনিস না, ইট স্পিক সামথিং ব্যাড, ব্যাড স্মেল দেয়, তার মানে থিংস আর নট হ্যাপেনিং ইন এ প্রপার ওয়ে। একটু মিনিট প্লিজ আহমেদ ভাই, আপনাদের সময় এখনো আছে, আমাদের সময় হয়তো আর নাই, আগামী ইলেকশন নির্বাচন দেখে যেতে পারবো কিনা জানি না, কে বলছে, দেখার ইচ্ছেও নাই। যদি আগামী নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ না হয়, আমি জানি, আমি বলে যাচ্ছি আজকে, রাজনৈতিক দল হিসাবে হয়তো বিএনপি এলিমিনেট হয়ে যাবে, থাকবে না, কিন্তু যে বিপদটা আসবে সেই বিপদটা আপনি এড়াইতে পারবেন না, সেই বিপদটা হবে ভয়াবহ। এদেশের মুসলমানদেরকে আপনি দাবায় রাখতে পারবেন না। আজকে আপনি একটা ঘটনা দেখেন, একটা কাকতালীয় ঘটনা দেখেন, আমি এখানে একটা বলেছি, একটা কাকতালীয় ঘটনা দেখেন, পররাষ্ট্রমন্ত্রী সাহেব বলেছে দিল্লিতে আমার এলাকায় ভালো দেশে পূজা হচ্ছে এবং হিন্দুরা এখানে সম্প্রীতিতে আছে, ভালোভাবে আছে। উনি কী অন্য এটা বলছেন? আপনার দলের তো আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা মিলে মিছিল করতেছেন তার বিরুদ্ধে, তার পদত্যাগ দাবি করছেন এবং থ্রেট দিয়েছেন তারা আপনাদেরকে আগামীতে ভোট নাও দিতে পারে। একবার তারা চিন্তা করে না, ১০% ভোট তো আমরা কোনোদিন কামনাও করি না, কোনোদিন চাইও না, এই ১০% ভোট আপনার না হলেও আপনাদের কিছু আসবে যাবে না, কিন্তু যে হুমকিটা দিয়েছে এটা কি আমার সার্বভৌমত্বের প্রতি চ্যালেঞ্জ না? শেষ করতে হবে এই জিনিস, চিন্তা করে দেখেন আহমেদ সাহেব। আপনার হাতে আজকে আমার টক শো হচ্ছে না, ইন্টারন্যাশনাল হচ্ছে, থ্যাংক ইউ, এটা এই টাইমে হওয়ার কথা না, আর বেশি সময় ছিল। আপনি শুধু আমাদের ক্রিটিজম করেন নাই, আপনার ক্রিটিজম আপনি করেছেন কি, এটা হচ্ছে আপনার একাডেমিক ডিসকাশন, এবং আপনার যে লিবারাল ডেমোক্রেট, আপনার কিন্তু একটা পার্টি গঠন করার সময় আসছে। না উস্কানি না, আপনি যেহেতু আপনার এই প্রশ্নের জবাবে বিনীতভাবে বলি, আমার মৃত্যুটা যেন বিএনপির একজন বহিষ্কৃত নেতা হিসাবে হয় না, এটা তো বিএনপি আবার যেতে পারবো কিনা জানি না, অন্য কোনো দলের পরিচয় যেন আল্লাহ আমাকে কোনো, আপনার বক্তব্যের আলোকে যা বুঝলাম বলছি, আল্লাহ যেন আমাকে কোনোদিন অন্য কোনো দলে যাওয়ার সুযোগ না দে, নর ইন বিএনপি, আপনি না, আমি বিএনপি, আই এম বিএনপি, আই এম বিএনপি, ইউ ক্লেম আই এম বিএনপি, বাট আপনার পার্টি, বাট হ্যাপেন টু বি বহিষ্কৃত বিএনপি, আমি একটা কথা বলি, বিলিভ ইন বিএনপি ভাই ব্রাদার, আপনাকে সম্মান দিয়ে কথা বলছি, ব্যক্তিরা আপনি তো আমার, ইউ বিলং টু বিএনপি, আই বিলং টু আওয়ামী লীগ, একটা ব্যক্তিগত রিলেশনের ক্ষেত্রে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। একটা কথা বলি, আমি আমি যেহেতু আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং পার্টির সভাপতি প্রাইম মিনিস্টার, কাজ স্বাভাবিক কারণে আমার সুযোগ হয় জানা কথা বলার, একসাথে বসে মিটিং করি, পাশাপাশি বসে কথা বলি, কি ইন্টারাকশন হয়, তার কাছ থেকে অনেক কথা শুনি। তিনি একটা কথা বলেন যে বঙ্গবন্ধু বলেছিলেন লিডার উইল লিড দি গ্রাউন্ড, আমি নেতা, আমি গ্রাউন্ডকে লিড করব, এই লাইনটা উনি ফলো করেন, মানে তিনি বলেন আই এম এ লিডার, আমি লিড করব, অনেকে অনেক কথা বলবে, অনেকে অনেক উপদেশ দিবে, বাট আমি যা ভাববো ইট মে বি রং অর রাইট, বাট এটা আমি এস্টাবলিশ করবো, সে এস্টাবলিশ করতে গিয়ে আমাকে ঝুঁকি নিতেই হবে, আমি সেই ঝুঁকি নেওয়ার মতো আমার সাহসিকতা আছে, আমি সেটা গেম গেম কেয়ার করি না, আমি মরে যাব, আই ডো নট কেয়ার, আই ডো নট কেয়ার,
মৃত্যু তো একদিন হবেই, কিন্তু আমি কি রেখে গেলাম এটাই মানুষ মনে করে। সেটাই সেটাই বঙ্গবন্ধুর মতো মহান নেতা একটাতে স্বাধীনতা দিলেন, এই বাংলাদেশ দিলেন, আর 3.5 বছর পরে তিনি ঘুমন্ত অবস্থায় ঘুম থেকে উঠলেন গুলির আওয়াজে, যে বুকে ছিল প্রেম ভালোবাসা সাহস এবং এই দেশের প্রতি মমত্ব বোধ, এই দেশকে ভালোবেসেছিলেন, মানুষকে ভালোবেসেছিলেন, সেই বুকটাকে আপনি তো ফ্রিডম ফাইটার ছিলেন, মেজর ছিলেন, আপনার গ্যানেট আপনার স্ট্যান গানের দুইটা ম্যাগজিন পুরো ম্যাগজিন দুটাই আর্মি থেকে একটা অংশ অল্প কয়েকজন, যা হোক অল্প কয়েকজন, আর বাকি তো সবাই ছিল, জিয়াউর রহমান ছিল, শফিউল্লাহ ছিল, বললাম সবাই ছিল, কেউ এগিয়ে আসে নাই। আমি যদি বুঝতাম যে ওর আমার এগিয়ে আসছে কি একজন এসেছে জামিল, না না আসে না, এখানে তো বল ইতিহাস না, সে কোথায় আসবে না, সে মারা গেছে 7টার সময় গেছে, সে লাশ দেখতে, এটা আপনার কিন্তু আমরা তো ব্যক্তিগত না না আসে নাই, আসছে কে আসবে আর কোথায় যাবে, সে উনি মারা গেছেন 5:15, আরে বদলে গেছে 7টা, সামরিক অফিসার কিন্তু বঙ্গবন্ধুর জন্য জীবন দিয়ে এই বিকৃত ইতিহাসের জন্য তো শুনেন, আপনার একটি মাত্র লোক যে আর্মি থেকে বেরে গেছে ক্যাপ্টেন কাদের, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দুটো সত্যাকারে কাজ করে, এবং উনি কিন্তু চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন আমি পদার্থ করব, করে দিয়েছেন, কিন্তু আপনি যেটা বলেছেন ইঙ্গিত দিয়েছেন, ঠাকুর গড়ে কেড়ে কলা আমি কাই না, ওই যেমন ইন্দ্র সাহেবকে আমরা ফাঁসাবো আপনি ইঙ্গিত দিয়ে দিয়েছেন, আমরা তো কথা বলি নাই, হাইকোর্ট বলেছে একটা কমিশন গঠন করা, এবং একটা টক শোতে বিএনপি একজন নেতা ছিল, বিএনপির সেই নেতা ওটাকে হেল করেছে, অভিনন্দন জানিয়েছে, থ্যাংক ইউ, এই প্রথমবার হয়তো বিএনপি এটাকে অভিনন্দন জানিয়েছে, একটা কমিশন গঠন, কমিশন ইনকোয়ারি করে দেখবে কারা পদ্মা সেতুর বিরোধিতা করেছে, পদ্মা সেতুর বিরুদ্ধে চক্রান্ত করে, আমি আমি করেছি একজন পদ্মা সেতুর বিরোধিতা, কমিশন লিখে রাখেন আমার নাম, না না আমি করেছি, জীবনের আরো 10 বছর পরে কি বলবেন বলতে পারবেন, তাই কাজেই আমরা চাই আরো বিষয়াদি ছিল বিষয়বস্তু, সেগুলো কথা বলতে পারতাম, মানুষ মনে করবে আমরা এগুলো বুঝি না, দর্শক সময় কম, আপনি আমাদের দেখেছেন, তবে ঈদের আগে এটাই মনে হয় শেষ শো আপনার এখানে, কাজেই আগাম দেশবাসীকে আগাম ঈদ মোবারক, তবে পরিশেষে শুধু আপনার মাধ্যমে সাংসম্মত বিষয়ে বলি, আমরা জনগণ আপনার সরকারকে বিশ্বাস করি না, বিশ্বস্ত হওয়ার চেষ্টা করেন, সুষ্ঠু নির্বাচন দেন, নাহলে এই দেশে আপনারা কিন্তু আজীবন সাধনা করলেও আমরা বিএনপির বিশ্বস্ত হতে পারবো না, কারণ বিএনপি ইজ এ পার্টি টু ডিস্ট্রয় আওয়ামী লীগ। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা ইতিমধ্যে সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন, আর আপনারা আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টো সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল, তৃতীয় পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটার সরাসরি দেখতে পারেন, ফেসবুক টুইটার তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনি দেখে নিতে পারেন। মেজর আখতারুজ্জামান এবং মিস্টার আহমদ হোসেন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক দুজন রাজনীতির কথা বলছিলেন এবং দেশের রাজনীতির
এক অর্থে করুণ চিত্রই ওনাদের আলোচনার মধ্য দিয়ে অতীত বর্তমান রাজনীতির চিত্র ফুটে উঠেছে এবং এখন রাজনীতিতে কোনো প্রতিপক্ষ নেই, কথা ওনারাই বলছেন যা আছে শত্রুপক্ষ। এবং ব্যাপারটা যদি এরকম হয় তাহলে আসলে রাজনীতি কোথায় দাঁড়িয়ে আছে সেটা বুঝতে কারোই অসুবিধা হওয়ার কথা নয়। যদিও আমার এক অতিথি বলছেন যে তারা ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পক্ষে, অন্য অতিথি সেটি স্বীকার করতে চান না, যে তিনি বলছেন যে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পক্ষে তিনি সেটি মনে করেন না, বরং তিনি ইঙ্গিত করছেন আগামী দিনের রাজনীতি যদি এই ধারায় চলতে থাকে তাহলে সেটি আরও 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 বেশি সংঘাতময় হবে। আমরা কেউই সংঘাতময় রাজনীতি চাই না, সংঘাতময় পরিস্থিতি চাই না, দেশটা শান্তিতে থাকুক সেটি আমাদের সকলের চাওয়া এবং সেটির জন্য রাজনীতিকে আসলে শুদ্ধ করতে হবে, রাজনীতিকে রাজনীতির ধারায় ফিরিয়ে আনতে হবে। এবং সেই কাজটি করতে ব্যর্থ হলে আসলে অতীত ইতিহাসও সাক্ষ্য দেয় যে সব কিছু ভালোভাবে চলবে না, সব কিছু কল্যাণময় হবে না। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।